মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সকাল সকাল কোথায় নিয়ে যাবে বলো তো? তুমি কি ওদের ব্যাপারে কিছু জানতে পেরেছো? না দিদিভাই, কিন্তু জানার জন্যই এখন যাচ্ছি। কাল তুমি আমাকে ওনাদের ব্যাপারে খোঁজ খবর নিতে বলেছিলে, আর তারপরে আমি আমার নেটওয়ার্ক কাজে লাগিয়েছিলাম, আর তারপরে আমি দুটো ঠিকানা পেয়েছি। ঠিকানা? কাদের ঠিকানা? প্রথমে আমরা যাব স্মিথ অ্যান্ড স্মিথের অফিসে, সেখানে জব করে মঞ্জুষার এক্স হাজব্যান্ড তপেন্দুবাবু। তপেন্দুবাবু থেকে আমরা মঞ্জুষার ব্যাপারে অনেক কিছু জানতে পারবো দি ভাই। চলো। এই বিষ কি সত্যি সব জ্বালা যন্ত্রণা শেষ করবে নাকি এই বিষে জ্বালা আরো বাড়বে? কিন্তু যদি না মরে তাহলে বিষে বিষে বিষক্ষয় হয়ে যাবে না তো? কিরে, তুই এখন এটা হাতে নিয়ে ঘুরছিস? তুই যে বলেছিলি এই বিষটা ওই মেয়েটার খাবারে মিশিয়ে দিবি। আমি বলেছিলাম ভাই, কিন্তু কাজটা আমি করতে পারিনি এখনো। পারিনি মানে কি? কেন? আরে তুই তো কনফিডেন্ট ছিলি, কনফিডেন্টলি বললি যে মেয়েটাকে মেরে দেবো, তারপর কি হলো? চুপ করে গেলি কেন? দাঁড়া না, একটা সঠিক সময় আসুক, আমি ঠিক করে দেবো কাজটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত কাজ করবি আমার বোঝা হয়ে গেছে। শোন, তোর দূর না আমি খুব ভালো করে জানি, তোর খালি মুখেই বড় বড় কথা, কাজের বেলা কিচ্ছু না। বিয়ের পর তপুদাকে যেমন বিষ খাইয়ে মেরে ফেলার ভয় দেখাতি, তারপর দিয়েও ছিলি, ঠিক তেমনি ভাবে ওই মেয়েটাকেও। ভাই চুপ কর, তুই জানিস না দেওয়ালেরও কান আছে। কথাটা যদি ঘুণাক করেও কেউ জানতে পারে না, তাহলে কিন্তু তোর আর আমার কারোর রক্ষে নেই। এই ফাইলটা শাহবাবুকে দিয়ে দেবেন। নমস্কার তপেন্দু বাবু। আপনারা? আপনাদের তো ঠিক চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি মিতুল পাল লাহিড়ি, আর উনি আমার জা অলকানন্দা মিত্র লাহিড়ি। নমস্কার। আপনারা বসুন না, প্লিজ বসুন। আমরা একটা বিশেষ দরকারে আপনার কাছে এসেছি, খুব বেশি সময় নেব না। দরকার আমার কাছে? কি ব্যাপারে বলুন তো? মঞ্জুষার ব্যাপারে। নমস্কার, আপনারা আসতে পারেন, এই নামে আমি কাউকে চিনি না। দেখুন, আমরা আপনার ব্যাপারে সব কিছু জানি, আমরা এটাও জানি যে মঞ্জুষা আপনার স্ত্রী ছিল, কিন্তু এখন ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আপনারা প্লিজ আসুন। আপনি কিন্তু আমাদের ফিরিয়ে দিতে পারেন না তপেন্দ্রবাবু, আপনার হেল্প দরকার আমাদের, আর আপনি একমাত্র যে মঞ্জুষার ডিটেলস দিতে পারেন আমাদের। দেখুন, আমি আপনাকে বললাম তো, ওর ব্যাপারে বিন্দুমাত্র ইন্টারেস্ট আমার নেই, আর আপনাদের আজে বাজে কথার উত্তর দিতে আমি বাধ্য নই। আপনারা প্লিজ আসুন, আমার কাজ আছে। আমাদের প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য তপেন্দ্রবাবু? বললাম তো আমি কোনো রকম উত্তর দিতে বাধ্য নই। আর তাছাড়া আমার পার্সোনাল ম্যাটার, আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে আমি আপনাদের উত্তর দিতে যাব কেন? আমি আপনাদের চিনি না, জানি না, আপনারা কোথা থেকে এসে বলছেন বলতে হবে বললেই হলো। দেখুন, এটা আমার অফিস, আর এখানে কোনো রকম ডিসটারবেন্স আমি অ্যালাউ করবো না। আপনারা প্লিজ আসুন। খালি হাতে যাওয়ার জন্য কিন্তু আমরা আসিনি তপেন্দ্রবাবু, আপনাকে বলতেই হবে। এবার কিন্তু আপনারা বাড়াবাড়ি করছেন, আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। আর এই অফিসে এই বিষয়ে কোনো রকম কথা আমি বলতে চাই না। কথা তো আপনাকে বলতেই হবে। দেখুন, আমার কাজ আছে, প্লিজ আপনারা আসুন। দেখুন, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনার কাছ থেকে কিছু বিষয় জানার আছে আমাদের, অনেক বড় বিপদে পড়েছি আমরা। আপনাদের সমস্যা আপনারাই সামাল দিন, আমি আমার পার্সোনাল বিষয়ে আপনাদের সঙ্গে কোনো রকম কথা বলতে চাই না। পুলিশের তদন্তের স্বার্থে মুখ আপনাকে খুলতেই হবে। পুলিশ? হ্যাঁ, আর যদি আপনি মুখ না খোলেন তাহলে মুখ খোলানোর হাজার উপায় কিন্তু পুলিশের জানা আছে। ব্যাস হয়ে গেল, সব সাহস বেরিয়ে গেল। এই আমি না জানতাম তুই কিচ্ছু করতে পারবি না, তুই যদি না করতে পারিস আমায় বল, আমি করছি, দে ওটা দে। শান্ত হতো, রাগের মাথায় তুই কিছু করিস না ভাই। তুই ভুলে যাস না, সোহাগের কাকি কিন্তু পুলিশ,
একবার যদি কিছু হয় না ওই মেয়েটার, আমাদের বাড়ি শুদ্ধ সবাইকে একবারে জেলে নিয়ে যাবে। আমি অত পরোয়া করি না। ওই মেয়েটাকে না আমি আর এক মুহূর্ত এই বাড়িতে সহ্য করতে পারছি না। ওর মায়ের জন্য তো এমনি আমার সব কিছু বরবাদ হয়ে গেছে। ওই মেয়েটা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমার অসুবিধা আরো বাড়বে। আমি ওই মেয়েটাকে শেষ করব। ওকে অন্তত ভাই শান্ত হ, আমি তোকে বলছি তুই একটু শান্ত হ। দেখ তাড়াহুড়ো করে যদি কিছু করতে যাস তাহলে তোকে কিন্তু আমরা কেউ বাঁচাতে পারবো না। যাই হয়ে যাক, আমি আর বরদাস্ত করব না ওই মেয়েকে। দে ওটা দে তো। এই না বলছি, ছাড় দে, ছোট এইবার দেখ আমি ওই মেয়েটাকে কি করে শেষ করি। ভাই ভাই দাঁড়া, ভাই পাগলামো করিস না, দাঁড়া একটু। দেখ তো বার করে বলছি কিছু হয়ে গেলে তোকে কেউ বাঁচাতে পারবে না। ও একটা পাগল, আনসোশ্যাল, উন্মাদ। ওর মুখের কথার কোনো ঠিক ছিল না। ওকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল। কেন, আপনি কেন এরকম বলছেন? কারণ ওর অ্যাক্টিভিটি সেরকম ছিল আর মুখের কথার যাচ্ছেতাই অবস্থা। জানেন একটা বেসিক সিভিক সেন্স বলে ওর কিছু ছিল না। ও যা খুশি তাই করবে আর ওকে তা করতে দিতে হবে। সামান্য ঝামেলা হলে গায়ে গরম চা ছুড়ে মারতো, জানেন। আপনারা কখনো ওকে ডাক্তার দেখাননি? ডাক্তার? ওর মানসিকতায় সমস্যা ছিল, ও ছিল ক্রিমিনাল মাইন্ডেড। জানেন ও কথায় কথায় বিষ খেয়ে দেওয়ার হুমকি দিত। একবার তো খাবারের মধ্যে বিষ পিষিয়েও দিয়েছিল। তারপর? তারপর আর কি, ও যে বললাম না পুরো পাগল। এক কথায় দু কথায় রাগের মাথায় ওই খাবার ও নিজেই খেয়ে নিয়েছিল। এই মরে কি সেই মরে অবস্থা। সেদিন যে ওকে আমি কী করে বাঁচিয়েছিলাম আমি জানি। তারপর সেখান থেকে ওকে বাড়িতে দিয়ে এসেছি, আর নিতে যাইনি। একবারে ডিভোর্সের নোটিস পাঠিয়েছি। আচ্ছা ও আপনার বাড়ির লোকেদের সাথে কেমন ব্যবহার করতো? রাগটা কি শুধু আপনার সামনেই দেখাতো নাকি আপনার অনুপস্থিতিতে আপনার বাড়ির লোকেদের সাথে সেই একই রকমের ব্যবহার করতো? না না, কুকুরের কিচ্ছু হতে পারে না, কুকুরের কিচ্ছু হবে না, কুকুরকে বাঁচাতেই হবে। দিদি ভাই, দিদি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিদি ভাই দাঁড়াও, দিদি ভাই, দিদি ভাই তুমি উঠে এলে কেন? ওনার থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারতাম। যা জেনেছি তাই অনেক। আমি কি করে এত বড় ভুল করলাম? মঞ্জুষাকে চিনতে এত বড় ভুল করলাম আমি? আমি মা হয়ে বুঝতে পারলাম না কে আমার মেয়ের ক্ষতি চায়। উল্টে গুগলিকে আমি পাঠিয়েছিলাম ওর কাছে ক্ষমা চাইতে। ওর তো আগে বোঝা উচিত ছিল আমার মেয়ে তো এমনি এমনি মাথা গরম করার মেয়ে নয়। না না, আমাকে মনোরমাদের সঙ্গে কথা বলতে হবে, ওই বাড়িতে যেতে হবে আমাকে একবার। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।